যে গোটা দেশে অন্যায় করছে, গুজরাতে অন্যায়ের বুনিয়াদ তৈরি করে যে মোদী অমিত শাহ দিল্লির মসজিদ দখল করেছেন, তারা এসে অন্যায়ের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। শহীদ মিনারে বিজেপির অমিত শাহের সভাকে কটাক্ষ বাম নেতা মোহাম্মদ সেলিমের। বঙ্গ বিজেপির নয়া স্লোগান আর নয় অন্যায়কে কটাক্ষ করলেন তিনি। বললেন, গোটা দেশ জুড়ে যে অন্যায় করছে, গুজরাটে অন্যায়ের বুনিয়াদ তৈরি করে দিল্লির মনসদে বসেছে, সে বলছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা। তিনি আরো বলেন, কলকাতায় অমিত শাহের সভা হতে দেওয়া নিয়ে তৃণমূল বিজেপি সেটিং স্পষ্ট। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে সারদা নারদা কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন তদন্তে জোর দিচ্ছে না কেন্দ্র? কখনো পুলিশকে সামনে রেখে গলি মারো স্লোগান এই সাহস কেউ দেখাতে পারেনি। এটা ক্রিমিনাল অফেন্স, কগনিজেবল ক্রিমিনাল অফেন্স, কাউকে গুলি মারার হুমকি দেওয়া। পুলিশকে সামনে রেখে বিজেপির সভা থেকে গলি মারো স্লোগান এর আগে এই স্লোগান দেওয়ার ক্ষমতা কারো ছিল না। পাশাপাশি বিজেপি নেতা অমিত শাহকে অনিষ্ট মন্ত্রী বলেও কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। আজকে যে বিষ ঢেলে দিয়ে গেলেন বাংলার রাজনীতিতে দেশের অনিষ্ট মন্ত্রী, শুধু বাম মনস্ক দল নয়, গণতান্ত্রিক ধর্মপক্ষ সমস্ত দল আগামীকাল কেন্দ্রীয় মিছিল সংগঠিত হবে। তিনি বলেন, বিজেপির শহীদ মিনারের সভা থেকে বিজেপি বাংলার রাজনীতিতে যে বিষ ঢেলে দিয়ে গেছেন তার প্রতিবাদে আজ বাম অবাম সহ সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে কেন্দ্রীয় মিছিলের ডাক দিল বঙ্গ বাম শিবির। তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দেবেন, আটকে দেবেন, আমি আগের দিন প্রেস কনফারেন্সে বলেছি, সংযোজনের কথা সেটা বোঝা যাচ্ছে। এছাড়াও একের পর এক বিষয়কে কেন্দ্র করে বিজেপিকে চাচা ছোলা আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। দেখুন কি বলছেন তিনি। কিন্তু আসল কথা হচ্ছে, আমরা আমাদের রাজ্যের ভবিষ্যৎটাকে দাঙ্গাবাজদের হাতে তুলে দিতে পারি না। আজকে যে বিষ ঢেলে দিয়ে গেলেন বাংলার রাজনীতিতে দেশের অনিষ্ট মন্ত্রী, সেইটা ডিটক্সিফাই করতে হয়তো, যাতে বাংলার ঐতিহ্য সংস্কৃতি তার সঙ্গে দাঁড়িয়ে যে সম্প্রীতি সেটাতে নষ্ট না হয়। আগামীকাল আরএসএসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন সমস্ত মানুষ, সমস্ত সংগঠনের কাছে আমাদের আবেদন, শুধু বামফ্রন্ট নয়, শুধু বামফ্রন্টের সহযোগী দলগুলো নয়, শুধু বাম মনস্ক দল নয়, গণতান্ত্রিক ধর্মপক্ষ সমস্ত দল এবং তার মধ্যে ইতিমধ্যে কংগ্রেস এবং অন্যান্য অনেক দল, তারা সবাই একযোগে আগামীকাল কেন্দ্রীয় মিছিল সংগঠিত হবে। এটাই কলকাতা এবং বাংলার ঐতিহ্য। শহীদ মিনার ময়দান স্বাধীনতা আগে থেকে, অক্টোলনী মনুমেন্ট যখন ছিল তখন থেকে বহু আন্দোলন সংগ্রামের যেমন সাক্ষী, প্রতিবাদের সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে লড়ার কেন্দ্র, তবেই পরবর্তীকালে তার নাম শহীদ মিনার করা হয়েছিল। সেই ভূমিকে অপবিত্র করে গিয়েছে মমতা ব্যানার্জির কল্যাণে অমিত শাহ। সেজন্য আগামীকাল, এবং এটা করতে হয় ডিটক্সিফাই সঙ্গে সঙ্গে করতে হয় অ্যান্টিডোটস হিসেবে, বামপন্থীরা আজকেও অমিত শাহ বাংলার বুকে পদার্পণ করার আগে থেকেই ছাত্ররা বিশেষত, তারপরে বিভিন্ন মানুষ, বামপন্থী জন নন তারাও, যারা নাগরিকতা আইন সংশোধনের বিরুদ্ধে, এনপিআরের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, এয়ারপোর্ট থেকে রাজ্যের সর্বত্র, শহরের সর্বত্র, তারা ঝান্ডা ফেস্টুন নিয়ে অমিত শাহ গো ব্যাক, অমিত শাহ ওয়াপেস যাও, গো ব্যাক অমিত শাহ, এবং রক্তে যার হাত, এই রক্তের দাগ লেগে আছে দিল্লির বুকে, সংগঠিতভাবে দিল্লি পুলিশকে নিয়ে সাং পরিবার যে হত্যালীলা চালিয়েছে, তাতে এমনকি দিল্লির একজন পুলিশ, একজন আইবি কর্মীও খুন হয়েছেন। আজ পর্যন্ত, আজকেও অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেননি। যে কোনো মৃত্যুই শোকের, নিন্দার। 72 ঘন্টা লেগেছে প্রধানমন্ত্রী টুইট করতে, আর অমিত শাহ দিল্লির দায়িত্বে, তিনি দাঙ্গার দায়িত্ব তারই ছিল এই হাঙ্গামার, কারণ দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে তিনি পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন এবং ওই কারেন্ট লাগানোর কথা বলেছিলেন, টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন, উস্কানি দিয়েছিলেন, শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। টাইম হ্যাজ অ্যারাইভড, অমিত শাহ নিজে বলেছিলেন যে এদেরকে শিক্ষা দিতে হবে। তারপরে অর্থ দপ্তরের রাজ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর
পরাজিত বিধানসভার ক্যান্ডিডেট ওদের কপিল মিশ্রা, ওদের এমপি প্রবেশ বর্মা, এটা আমি না, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, দিল্লি হাইকোর্ট, যাদের নামে এফআইআর করা হোক, কারণ এরা ঘৃণা ছড়িয়েছে। এবং নির্লজ্জের মতো অমিত শাহের পুলিশ এবং সরকার হাইকোর্টকে বলেছে টাইম ইজ নট কন্ডিউসিভ, সুতরাং এখন এফআইআর করতে পারবো না। অথচ জেএনইউ ছাত্রদের নামে রাজদ্রোহের কেস, অথচ এখনও দিল্লিতে পুলিশ হন্ট করছে রাত বিরেতে সেই সব জায়গাগুলোতে, যে ভিকটিমস ফ্যামিলি তাদেরকে ধরার চেষ্টা করছে, ধরপাকড় করছে, যারা প্রতিবাদ সংগঠিত করছে তাদেরকে। আজকে হিন্দু সেনা নাম দিয়ে সাং পরিবারের নানান সংগঠন তাকে শাহিনবাগ ক্লিয়ারেন্স দেবে বলে আহ্বান জানিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া, সবাই চলে এসো আমরা শাহিনবাগ পরিষ্কার করবো। দিল্লিতে কোনো আইন শৃঙ্খলা আছে, কোনো শাসন আছে? আইন শৃঙ্খলা কেন্দ্র সরকারের হাতে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তুই যখন কলকাতা আসছেন তখন হিন্দু সেনা বাকায়দা সব মিডিয়াকে লেটার হেডে চিঠি পাঠিয়ে যে শাহিনবাগ ক্লিয়ারেন্স দিয়ে সবাই চলে আসুন। পরে বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে আমরা আজকে স্থগিত রাখলাম, যেমন মমতা ব্যানার্জি বলছেন এনপিআরটা স্থগিত রাখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে। তাহলে এটা এক্সট্রা এক্সট্রা স্টেট অ্যাক্টার্সরা, টেরোরিস্টরা তাই, মিলিটারিস্টরাও তাই, এরা হচ্ছে নন স্টেট অ্যাক্টার্স, তাদের জন্য স্টেজ ঠিক করে দিয়েছেন মোদি এবং অমিত শাহ। আইন শৃঙ্খলা কার দায়িত্ব? প্রথমে পুলিশকে দিয়ে, তারপর সুপ্রিম কোর্টকে দিয়ে, তারপরে মিডিয়াকে দিয়ে নানাভাবে চেষ্টা করা হয়েছে, এখন হচ্ছে চলো তাদেরকে নিয়ে যাচ্ছেন। গতকাল দেখেছেন দিল্লির শান্তি মিছিলের নাম করে এই কপিল মিশ্রা, যারা দাঙ্গা উস্কান দিয়েছে, যারা মিছিল করে সংগঠিত এই দাঙ্গা ঘটিয়েছে, হাঙ্গামা ঘটিয়েছে, কালকে তথাকথিত শান্তি পিস ফোরামের নাম করে, দিল্লি পিস ফোরামের নাম করে শান্তি মিছিল করেছেন। সেই শান্তি মিছিলের স্লোগান হচ্ছে মেট্রো স্টেশন থেকে তারা নেমেছে, সেখান থেকে তারা বলতে আরম্ভ করেছে গলি মারো শালক। দিল্লির মেট্রো, দিল্লির যন্তর মন্তর এবং পূর্ব দিল্লির বিজেপি সাং পরিবারের স্লোগান আমাদের মমতা ব্যানার্জির কল্যাণে আজকে কলকাতায় উপস্থিত হয়েছে। কলকাতা সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিগামী মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে, কৃষকের পক্ষে, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কাজের জন্য, সমানাধিকারের জন্য, নারী অধিকারের জন্য, মানবাধিকারের জন্য, সংখ্যালঘু অধিকারের জন্য হাজারো রকমের স্লোগান মুখরিত হয়েছে। কখনো পুলিশকে সামনে রেখে গলি মারো স্লোগান এই সাহস কেউ দেখাতে পারেনি। এটা ক্রিমিনাল অফেন্স, কগনিজেবল ক্রিমিনাল অফেন্স, কাউকে গুলি মারার হুমকি দেওয়া। আজকে দেখছি যখন কলকাতার মধ্যাঞ্চলে প্রকাশ্যে সড়কের ওপরে দিবালোকে স্লোগান দিয়ে যাচ্ছে বিজেপি, ঝান্ডা নিয়ে এই স্লোগান দিচ্ছে। আগে বিজেপি বলতে এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট করেছে, যারা মব লিঞ্চে তারা ফ্রিঞ্জ এলিমেন্ট, এখন হচ্ছে তারা মেইন লাইন অমিত শাহ সবাই যাওয়ার সময়। এবং পুলিশ পাশে আছে, কলকাতা পুলিশের গাড়ি আছে, ভিডিওতে দেখবেন পুলিশ আছে, যে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি রোড ধরে এতদিন ধরে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে নো সিএ, নো এনপিআর, এনপিআর বলেনি, নো এনআরসি বলে সব বড় বড় কাটআউট আর হোর্ডিং লাগিয়েছিল, আজকে মমতা ব্যানার্জির পুলিশ অমিত শাহের যাতে আইস না হয়, চোখে যাতে না লাগে, সেগুলো পুলিশকে সকাল থেকে খুলতে দেখা গিয়েছে। তৃণমূলের হোর্ডিং পুলিশ কলকাতার রাজপথে ভিআইপি রোড দিয়ে এয়ারপোর্টে তুলছে, ভুবনেশ্বরে গিয়ে মমতা ব্যানার্জি লাঞ্চ খাওয়ার সময় লাঞ্চের প্লেটের দিকে তাকিয়েছিলেন না, মোবাইলের দিকে তাকিয়েছিলেন, বোধহয় হোয়াটসঅ্যাপে বা SMS-এ রাজ্য পুলিশকে নির্দেশ দিচ্ছিলেন যে দাদা ঢুকবার আগেই সব হোর্ডিং সরিয়ে দাও। একজন সাংবাদিক রাজারহাটে গো ব্যাক অমিত শাহ এটাকে যখন পোর্টাল নিউজ নিজেই চালায় পিএম নিউজ বলে সেটা কভার করবে বলে সেখানে যখন হাজির নিউ টাউনে, তখন পুলিশ তার কাছ থেকে তার মোবাইল কেড়ে নিয়েছে, আজকাল মোবাইলতেই ক্যামেরা,
এটা পুলিশের কাজ। যারা গলি মারা সালকে বলছে তাদেরকে দিকে পুলিশ তাকাচ্ছে না, যারা অন্যায় করছে তাদের থেকে পুলিশ তাকাচ্ছে না, যে মেসেঞ্জার তাকে শ্যুট করছে তার ক্যামেরা কেড়ে নিয়েছে। আজকাল অসংখ্য পোর্টাল নিউজ আছে এবং অনেক সাংবাদিকরাও ক্যামেরা নিয়েই এই কাজগুলো করেন, অনেক সিটিজেন্স রিপোর্টার আছে, কিন্তু পুলিশ তাদের আপত্তি কী? সে তো ক্যামেরা নিয়ে শ্যুট করছে, সে তো বন্দুক নিয়ে শ্যুট করার কথা বলছে না। তা সত্ত্বেও আমি গর্বিত, কলকাতার মান সম্মান রেখেছে কলকাতার ছাত্র, যুব, মহিলা, মানুষ গোটা রাজ্যে এবং সর্বত্র। আজকে সকাল থেকে এখনও চলছে, কোথাও অবরোধ, কোথাও পথসভা, কোথাও স্লোগান, কোথাও ডেমনস্ট্রেশন, কোথাও ব্ল্যাক ফ্ল্যাগ, কোথাও জাতীয় পতাকা নানান রঙে। কিন্তু আসল কথা হচ্ছে আমরা আমাদের রাজ্যের ভবিষ্যৎটাকে দাঙ্গাবাজদের হাতে তুলে দিতে পারি না। এবং যারা মনে করত যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসই বিজেপিকে রুখে দেবেন, আটকে দেবেন, আমি আগের দিন প্রেস কনফারেন্সেও বলেছি সমঝোতাটা কোথায় সেটা বোঝা যাচ্ছে। অমিত শাহ এখানে এসে বলছেন যাতে কোনো রাজপুত্র দায়িত্ব না পায়, উনি ওনার পুত্র কী করেছেন? বলছে 18 জন MP আপনারা দিয়েছেন বাংলার লোক, 18 জন MP পাওয়ার পরে তিনি কী কাজ করেছেন? তার ছেলেকে BCCI এর সেক্রেটারি করেছেন, গতবারে মোদী জেতার পরে তার ছেলের সম্পত্তি 16,000 গুণ বেড়েছে। তো এরা যারা নিজের ছেলে ভাইপোর জন্য রাজনীতি করছে, তারা কখনো বেকার ছেলেমেয়েরা কাজ পাওয়ার জন্য ব্যবস্থা কেন করবে? এখানে যারা মুসলিম বিদ্বেষী স্লোগান দিচ্ছে, এখানে উনি বলছেন অন্যায়ের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, আজ যারা বলেছিল যে এটা হচ্ছে নাগরিকতা সংশোধনী আইনের বিরুদ্ধে সমাবেশ, তাহলে বোঝা যাচ্ছে ওখানে তুমি নাগরিকতা সংশোধনী আইনে কী ভালো বন্ধু বুঝিয়েছেন? তুই তো আগামী বিধানসভা নির্বাচনের ক্যাম্পেন কিক অফ করেছেন এবং তাতে নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়া হবে, যে গোটা দেশে অন্যায় করছে, গুজরাতে অন্যায়ের বুনিয়াদ তৈরি করে যে মোদী অমিত শাহ দিল্লির মসজিদ দখল করেছেন, তারা এসে অন্যায়ের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। ঠিকই তৃণমূল অন্যায় করছে, কিন্তু সেই অন্যায় কি বিজেপি সে শায়েস্তা করবে? বলছে চুন চুনকে, যেমন সিনেমা ভিলেনরা বলে চুন চুনকে জেল মে ডাল দেঙ্গে, আরে তুমি তো চুন চুনকে জেলকে বাহার কর দিয়া, সারদা কাণ্ডে, চিটফান্ডের কাণ্ডে, রোজভ্যালির কাণ্ডে তৃণমূলের গন্ডা গন্ডা MLA MP মন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের লোকজন, খোদ মমতা ব্যানার্জি চিটফান্ডের টাকা লুট করার অপরাধে, চুরি করার অপরাধে এবং সমস্ত সাক্ষ্য সাবুত লোপাট করার অপরাধে যাদের জেলে থাকার কথা মোদি সরকার আসার পরে সেটিংয়ের পরে সেরা সব তারা জেলে বাইরে আছে। এবং যে অফিসাররা তদন্ত করছিল গত লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত, যারা একদম হইচই করে একটা নাটকীয় ভঙ্গিতে চলে গিয়েছিল পুলিশ কমিশনারের ঘরে, আজকে সেই সব অফিসারদেরকে ইডি CBI অফিসারদেরকে বদলি করানো হয়েছে। এবং এগুলো করা হয়েছে অক্টোবর মাসে মমতা ব্যানার্জি অমিত শাহের বৈঠকের পরে, এটাই তো সেটিং। মানুষকে আবার যে ভোট আসছে আবার ধোকা দিতে আসছেন, যে ভোট হয়ে গিয়ে তখন খেল খাতাম পয়সা হয়ে যাব। উনি এখানে এসে বোঝাতে চেষ্টা করেছেন যে বাঙালি উদ্বাস্তুদের জন্য এই আইন করা হয়েছে, আগেও তাই বলেছে, বিজেপি তাই বলছে। আসামে গিয়ে কী বলছেন? সেখানে বলছে বাঙালিকে তাড়ানোর জন্য NRC করা হচ্ছে। পশ্চিম বাংলাতে কী বলছেন? আগে বলা হতো ঘুষপেটি, আজকে উনি বলেছেন শরণার্থী। বিজেপি এর আগে কোন নেতা শরণার্থী বলতো? সবসময় বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বাংলাদেশিদের মধ্যে মথুরা ছিল না, তাহলে বিজেপি কেন তাদেরকে বলেছে উই পোকা, বলেছে ঘুষপেটি, বলেছে অনুপ্রবেশকারী, বলেছে ইলিগাল মাইগ্রেন্ট বলেছে? তো আগে তাকে স্টিগমাটাইজ করা হয়েছে। শুধু বাম মনস্ক দল নয়, গণতান্ত্রিক ধর্মপক্ষ সমস্ত দল এবং তার মধ্যে ইতিমধ্যে কংগ্রেস এবং অন্যান্য অনেক দল, তারা সবাই একযোগে আগামীকাল কেন্দ্রীয় মিছিল সংগঠিত হবে।